যখন তার ইসলামের আদর্শের কাছে, ইসলামের সৌন্দর্যের কাছে, ইসলামের সত্যের কাছে যখন তারা যুক্তিতে তর্কে প্রমাণে হেরে যায়, তখনই তারা কিছু কিছু তৈরি করা তাদের কারখানায় গালি লাগায় দেয়। এরা যুদ্ধপরাধী, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। কিন্তু আমি বলতে চাই, তোমরাই সন্ত্রাসী, তোমরাই বাইতুল মুকাদ্দাসে হামলা করেছো, সারা পৃথিবী এটার প্রমাণ আছে। কথা বলাটা কেড়া আজকে আমরা এটা দেখেছি যে একজন আলেম নিখোঁজ হয়ে যায়, এই পাঁচ আটটা গোলাম হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিকতা তারা কোনো নিউজ করে না, করবে কেমনে? দিন ইসলাম নাই, শুধু নামে মুসলিম, পশ্চিম কোন দিকে চেনেও না, নামাজও পড়ে না, কোরআন হাদিসও পড়ে না, কথা বলে ঠিক কিনা? নামে মুসলিম হলেও কামে তারা তাদেরই করতেছে, কথা বলেন? কি এক নষ্টা, পতিতা, চরিত্রহীন পরিমণি, অকাম কুকাম যা আছে রাত বারোটার পরে তোমরা করো, ওখানে ক্লাবে যাও, বোট ক্লাবে যাও, সেখানে সব মিডিয়ায় দেয় কত রকম সাক্ষাৎকার, লাইভ অনুষ্ঠান, কিন্তু একটাবারও কোন মিডিয়া বলে নাই তুমি একটা তরুণী যুবতী মেয়ে রাত বারোটার পরে তুমি ক্লাবে কি করো, একটা কথাও কেউ বলে নাই, কথা বলে ঠিক কিনা? ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب BDtv Online যখন তার ইসলামের আদর্শের কাছে, ইসলামের সৌন্দর্যের কাছে, ইসলামের সত্যের কাছে যখন তারা যুক্তিতে তর্কে প্রমাণে হেরে যায়, তখনই তারা কিছু কিছু তৈরি করা তাদের কারখানায় গালি লাগায় দেয়। এরা যুদ্ধপরাধী, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। কিন্তু আমি বলতে চাই, তোমরাই সন্ত্রাসী, তোমরাই বাইতুল মুকাদ্দাসে হামলা করেছ, সারা পৃথিবী এটার প্রমাণ আছে, কথা বলাটা কেড়া। মুসলিমরা কখনো আগে আঘাত করার জাতি নয়, ধৈর্যশীল জাতি, সহনশীল জাতি। মুসলিম, একজন মুসলিম, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমাম খতিব কখনো জঙ্গি হতে পারে না, জেএমবি হতে পারে না, কখনো ইসলামী জেএমবি জঙ্গির কোনো স্থান নাই, 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 কথা বলে। ইসলাম কতটা উদার, হুদাইবিয়ার সন্ধির সময় কাফের মুশরিক বেদী তারা অনেকগুলো শর্ত দিল, যেই শর্তগুলো ইসলামের বিরুদ্ধে ছিল, আল্লাহ আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে ছিল। প্রবীণতম সাহাবীগণ তিনারা আপত্তি করলেন, সেগুলো আপত্তি না শুনে, কর্ণপাত না করে আমার রাসূল বললেন, তাদের সবগুলো শর্ত মেনে নিলেন। সাহাবায়ে কিরামদের মধ্যে একটু মন বেজার, কিন্তু কথা ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত তারাও সেই চুক্তি মানবে, মুসলিমরাও সেই চুক্তি মানবে, কিন্তু নির্দিষ্ট সময় যাওয়ার আগেই তারাই প্রথম, ওই কাফের মুশরিক অভিশপ্ত জাতি প্রথমে চুক্তিনামা ভঙ্গ করেছে। সুবহানাল্লাহ, বলেন বাইতুল মুকাদ্দাসে দেখেন নাই, ওরাই যুদ্ধবিরতি দিল, দিয়ে পরের দিনে আবার হামলা করছে, কথা কন নাকি? যুদ্ধবিরতি দিয়ে পরের দিনে হামলা করছে, মোট কথা ওরা আদর্শের কাছে পরাজিত, কথা বলেন ঠিক কিনা? আমার আরেক ভাই আবু তোহা আদনান, সকলে চেনেন তো, দেখেন নাই ফেসবুকে? কি আপনারা কি ফেসবুক টেসবুক ঘাটেন না কি রে ভাই? ঘাটেন না, কেউ ঘাটেন না, খালি কামাই করেন, আবাদ করেন, আর খানদান ঘুম পারেন নাকি? সারা বিশ্বে কি ঘটতেছে জানার দরকার আছে না? আমার এই ভাইটি কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু পড়ার পরে উনি একসময় ক্রিকেটার ছিলেন,
এক সময় মিউজিক দিয়ে গানও গেয়েছেন, কিন্তু পরে যখন কোরআন সুন্না ঘেটে পড়াশোনা করে দেখলেন এগুলো ঠিক না, তখন সেগুলো থেকে ফিরে এসে পুরোপুরি দিনের দাওয়াতি কাজে লেগে গেলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, উনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, ভালো ভালো কথাগুলো বলেছেন, এবং কোরআন সুন্না কঠিন কঠিন চ্যাপ্টারগুলো পড়াশোনা করে সহজ ভাষায় জাতির সামনে মিডিয়ার সামনে তিনি ফুটে তুলেছেন আলহামদুলিল্লাহ। হাজারো যুবক সেই বিষয়গুলো, কারণ তাদের মোটা মোটা বই পড়ার ধৈর্য নাই, আর বইগুলো কেনারও তো একটা ব্যাপার স্যাপার আছে, কথা বলেন তারা তয়ের তয়ের পাঁচ মিনিট সাত মিনিটের একটা লেকচার শুনে অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ জটিল কঠিন বিষয়গুলো তিনারা জানতে পারছেন যুবক সমাজগুলো আলহামদুলিল্লাহ। এই বিষয়টাও তাদের সহ্য হয় নাই, এ কাফের মুশরিকদের সহ্য হয় নাই, যার কারণে হঠাৎ করে আমার ওই ভাইটি নিখোঁজ, গুম, আট দিন পরে বের হলো। কেন বের হয়েছে জানেন? আপনাদের কারণেই বের হয়েছে, কারণ প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা ব্যানারের লোকের কাছ থেকে এটা ফেসবুকে প্রতিবাদ হয়েছে, তুমুল প্রতিবাদ হয়েছে, যার কারণে তাকে বের করে দিতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগের যত গুম হয়েছে সেগুলোর সময়েও যদি আমরা প্রতিবাদ করতে পারতাম তাহলে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত গুলো নস্যাত হয়ে যেত, কথা বলো ঠিক কিনা? সেটা নিয়ে অনেক কথা বিশেষজ্ঞরা বিশ্লেষকরা জ্ঞানীগুণীরা তিনারা বিভিন্ন সময় কথা বলতেছেন, অপেক্ষা করেন আরো কিছু বিষয় বের হয়েই যাবে, সত্য কখনো গোপন থাকে না। কেউ বলছেন তিনি, মিডিয়াগুলো বলছে তিনি গোপনে ছিলেন, আবার কেউ বলছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, নানান কথা আছে, আমি আর ওদিকে গেলাম না, ওগুলো সময় হলে আপনারা জানতে পারবেন ইনশা আল্লাহ। এখান থেকে একটা কথা বলতে চাই, আবু তোহা আদনান, ইনার লেকচার শুনছেন তো আপনারা, ইনি কি গরম বক্তব্য দেয়, মাইক ফাড়াই দেয়? হ্যাঁ, তো ইনি তো নরম বক্তব্য দিচ্ছিলেন, তাহলে ইনাকে কেন এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগলো? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলেন। মাওলানা মামুনুল হক কৌমি জগতের শ্রেষ্ঠ নক্ষত্র আলেম, তিনি না হয় কণ্ঠ ফাটায়া কথা বলতেন, সরকারের অনেক বিরোধিতা করতেন, সরকারের অনেক অন্যায় অপকর্মের প্রতিবাদ করতেন, যার কারণে তিনাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আবু তোহা আদনানের ব্যাপারে কি বলবেন? ইনি তো নরম কথা বলছে, কোনো কথা বলে নাই। যদি বলে ডাক্তার জাকির নায়েকের কথা, শত শত লেকচার ইউটিউব ফেসবুকে আছে, আপনারা শুনে দেখেন কোন জায়গায় তিনি গরম বক্তব্য দিচ্ছেন। মোট কথা, গরম হোক আর নরম হোক, যদি সেটা ইসলামের কথা হয়ে থাকে তাহলে সেখানেই বাধা আসবে, আসতেই থাকবে, কথা বলে ঠিক কিনা? তাদের নরম আর গরম দিয়ে বড় কথা নয়, জামাত আলিয়া কওমি বা যে কোনো সেক্টরের, আমার আবু তোহা আদনান ভাই তিনি ছিলেন কলেজের, কোনো দল করতেন না, যেই ইসলামের কথা বলবে কাজ করে যাবে সারা ফেলবে, তাকেই অ্যারেস্ট করা হবে, তাকেই জেলে জুলুমে যেতে হবে, কথা বলা ঠিক কিনা? পরিশেষে আমি এ কথা বলেই শেষ করতে চাই, আজকে আমরা এটা দেখেছি যে একজন আলেম নিখোঁজ হয়ে যায়, এই পাঁচ আটা গোলাম হলুদ মিডিয়া হলুদ সাংবাদিকতা তারা কোনো নিউজ করে না, করবে কেমনে? দিন ইসলাম না, এখানে শুধু নামে মুসলিম, পশ্চিম কোন দিকে চেনেও না, নামাজও পড়ে না, কোরআন হাদিসও পড়ে না, কথা বলে ঠিক কিনা? নামে মুসলিম হলেও কামে তারা তাদেরই করতেছে, কথা বলেন কি এক নষ্টা, পতিতা, চরিত্রহীন পরিমণি, অকাম কুকাম যা আছে রাত বারোটার পরে তোমরা করো, ওখানে ক্লাবে যাও, বোট ক্লাবে যাও, সেখানে সব মিডিয়ায় দেয় কত রকম সাক্ষাৎকার, লাইভ অনুষ্ঠান, কিন্তু একটা বারো কোনো মিডিয়া বলে নাই তুমি একটা তরুণী যুবতী মেয়ে রাত বারোটার পরে তুমি ক্লাবে কি করো, একটা কথাও কেউ বলে নাই, কথা বলে ঠিক কিনা? এগুলো কথা বললেই হুজুররা নারী বিদ্বেষী, কথা কন না কেন? হুজুরা নারী বিদ্বেষী, তোমরা এখন উল্টা পাল্টা করবা, সমাজটা নষ্ট করবা, তরুণ যুবকদের চরিত্র ধ্বংস করে দিবা, সেই কথাগুলো বললেই হুজুর খারাপ, কথা কয় না? পরিশেষে বলতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদা ওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু আপনি পাবেন আপনি দেখবেন আপনি পেয়ে থাকবেন জেনে থাকবেন ইমানদারদের সাথে চরম শত্রুতাকারী ইমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা এবং কঠোর হচ্ছে ইহুদি এবং মুশরিকরা সূরা মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইমানদারদের বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধিতায় সবচেয়ে বেশি কঠিন এই ইহুদিয়ার মুশরিক জাতি যারা শিরকের মধ্যে লিপ্ত আছে কাফের মুশরিক জাতি কথা বলেন কার কথা কার কথা ইমানটা ভিতরের বিষয় আপনার শরীর দুর্বল থাকতে পারে শরীর নিয়ে আপনি উঠতে পারতেছেন না কঠিন একটা পরিস্থিতি কিন্তু আপনার ন্যূনতম যদি ইমান থাকে ওই মুহূর্তেও আপনি অজু করে হোক তাইমম করে হোক নামাজ পড়বেন আমার এই এতদিনের একটা অসুস্থতা চলে গেল এক অক্ত নামাজ কাজা যায় নাই আলহামদুলিল্লাহ আর আপনারা এত সুস্থ আছেন আল্লাহ পাকই ভালো জানে কার নামাজের কি অবস্থা কবরের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব আগে নেওয়া হবে এই জায়গাটা যদি আপনি পার হয়ে যেতে পারেন কেয়ামতের প্রথম প্রশ্ন প্রথম এটা যদি পার হয়ে যেতে পারেন তাহলে অন্য সবগুলো সহজ হয়ে যাবে মুসনাদে আহমদের হাদিস আমার কথা নয় এই জন্য ইমানটা যদি কোনো সমস্যা হয়ে থাকে আসুন না আমরা ইমানটাকে মেরামত করি করবো তো ইনশাআল্লাহ ইমানটা বড় কঠিন জিনিস এই ইমানের ওপরে আপনার পরীক্ষা নিরীক্ষা হবে আপনি জান্নাতি না জাহান্নামি ইমানটার কারণেই আপনি বেশি বেশি আমল করতে পারেন ইমান দুর্বল হলে আপনার আমলটা কমে যায় ইমানটাই হচ্ছে মাপকাঠি কবি অনেক চমৎকার করে কথা বলেছেন বলবো আমি দুই এক লাইন বলবো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে ইমানের পথে কবি যেরকম করে তিনার কথাটা কবিতার মধ্য দিয়ে বলেছেন আমাদের সকলের প্রার্থনা আল্লাহ পাক আমাদের এই দুর্বল ইমান টুটাফাটা ইমানকে যেন আল্লাহ পাক মজবুত করে দেন এবং কাল কিয়ামতের কঠিন মুহূর্তে সম্পদে পরিণত করে দেন সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু